ফেসবুকে গুজব, বনগায় গ্রেপ্তার যুবক, গাইঘাটা ও বনগায় ছেলে ধরার সন্দেহে মারধরের অভিযোগে গ্রেপ্তার আরো সাতজন। স্থানীয়দের সতর্ক করতে চলছে পুলিশের লাগাতার প্রচার। ফেসবুকে গুজব ছড়াবেন না, আগেই সতর্ক করেছিল পুলিশ। এবার সেই অভিযোগে বনগা থেকে এক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। পুলিশ জানাচ্ছে, গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে ছেলে ধরার মিথ্যা গুজব। গুজবের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পুলিশের পক্ষ থেকে নিয়মিত চলছে প্রচার। সোমবারেও বনগা পুলিশ জেলার পক্ষ থেকে পেট্রাপোল, বনগা, গোপালনগর সর্বত্র মাইকে প্রচার করা হয়। মাইকে প্রচারের মাধ্যমে সচেতন করার পাশাপাশি সমাজ মাধ্যমেও পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। অনুগ্রহ করে শুনবেন, পেট্রাপোল থানার পক্ষ থেকে পেট্রাপোল থানার সমস্ত নাগরিককে জানানো যাচ্ছে যে বিগত কয়েকদিনে শিশু হারানোকে কেন্দ্র করে একটি বিশেষ স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান দেবেন না এবং সোশ্যাল মিডিয়ায় অযথা গুজব ছড়াবেন না। উক্ত বিষয়ে পেট্রাপোল থানার প্রশাসন যথেষ্টভাবে সক্রিয়। যদি আপনার কোনো সন্দেহভাজন ব্যক্তিকে চোখে পড়ে, তাহলে পেট্রাপোল থানাকে জানান এবং কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। রবিবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে সাধারণকে সচেতন করেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা। তা সত্ত্বেও আটকানো যাচ্ছে না গুজব। গত শনিবার রাতে বনগাঁ ঠাকুরপল্লী এলাকায় সন্দেহজনকভাবে এক যুবককে মারধর করে স্থানীয় মানুষজন। রবিবার গাইঘাটা থানার বেড়িগোপালপুর এলাকাতে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। একইভাবে সোমবার গোপালনগর থানার চাড়াতলা এলাকায় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। প্রতিটি ক্ষেত্রেই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। শনিবার রাতেই মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশ। রবিবার এই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। গাইঘাটা থানার পক্ষ থেকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিন গাইঘাটা ও বনগাঁ থানার পক্ষ থেকে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ধৃত যুবককেও এদিন হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, টোটালি আমাদের বনগাঁ মহকুমা জুড়ে এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে, এবং ফেসবুকে এইগুলো ফলস বা ভাবে পাঠানো হচ্ছে এবং পাঠিয়ে দিয়ে মানুষ একটা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছে। যাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, রাস্তাঘাটে ঠিকমতো বেরোতে পারছে না, এবং যে কোনো কারণেই যদি কেউ একটা এলাকায় এসে ঘোরাঘুরি করে, না যে অপরিচিত লোক, তাকে ধরে কিছু লোক জড়ো হয়ে তারপরে চড়াও হয়ে মারধর করছে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল একজনকে গ্রেপ্তার করেছিল এবং আদালতে পাঠিয়েছে। তাকে 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়ে বেড়িগোপালপুর এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মারধর শুরু করে দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে গাইঘাটা থানার থেকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, তাদেরও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মানে মাইকিং করে বিভিন্ন প্রচারের মাধ্যমে, এনজিওর মাধ্যমে এইগুলো আরও সুষ্ঠুভাবে প্রতিবাদ হওয়া উচিত যে কোনো গুজবে আপনারা কান দেবেন না। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা যথাযথ জায়গায় থানায় কিংবা বিভিন্ন পৌরসভায় কিংবা বিভিন্ন অঞ্চলে আপনারা এইগুলো রিপোর্টিং করুন। মোট বনগাঁ থানায় এলাকায় 6 জন গ্রেপ্তার হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।